পুলিশ ও বনদফতরের যৌথ অভিযানে গ্রেফতার দুই রাজ্যের মোস্ট ওয়ান্টেড শার্প শুটার এবং বন্যপ্রাণ পাচারকারী লেকেন বসুমাতারি। কুখ্যাত চোরা শিকারী এবং গন্ডা নিধনের অন্যতম মূল পাণ্ডা তথা শার্প শুটার লেকেন বসুমাতারিকে যৌথ অভিযানে গ্রেফতার করল জলদাপাড়া বন্যপ্রাণ শাখা ও আলিপুরদুয়ার জেলা পুলিশ। বৃহস্পতিবার জলদাপাতে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন জলদাপাড়া অতিরিক্ত বন্যপ্রাণ আধিকারিক নবজ্যোতি দে। বুধবার দুপুরে আলিপুরদুয়ারে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে থার্ড কোর্টে পেশ করা হয় লেকেন বসুমাতারিকে। বনদফতরের দাবি, 2010 সাল থেকে এখনও পর্যন্ত জলদাপাড়া জান্তা উদ্যানে যতগুলো গন্ডার হত্যার ঘটনা ঘটেছে তার সবগুলোর সঙ্গে জড়িত এবং ওই লেকেন বসুমাতারি ও তার সাঁকদেররা। 2021 সালে এপ্রিল মাসে জলদাপাড়া শেষবারের মতো একটি গন্ডার নিধনের ঘটনা সামনে এসেছিল। তার যোগসাজশের প্রমাণ পেয়েছে বনদফতর। তাতে লেকেনের এক সাঁকরের ধরা পড়লে তার হেফাজত থেকে উদ্ধার হয়েছিল গন্ডার হত্যায় ব্যবহৃত একটি 303 রাইফেল এবং বেশ কিছু তাজা কার্তুজ। যদিও সে যাত্রায় গন্ডারটি শৃঙ্গ কেটে নিয়ে চম্প দিতে সক্ষম হয়েছিল লেকেন বসুমাতারি। তদন্তে জানা যায়, 2010 সাল থেকে এখনও পর্যন্ত লেকেন বসুমাতারি ও তার সাঁকরেদরা রাজ্যের দুই গন্ডার আবাস গরুমারা এবং জলদাপাড়া একাধিক গন্ডার হত্যার সঙ্গে জড়িত ছিল। এছাড়া প্রতিবেশী রাজ্য আসামে চোরা শিকারী দলটি কাজিরাঙ্গা এবং মানুষ জাতীয় উদ্যানে একাধিক গন্ডার হত্যার দায়ে অভিযুক্ত। ধৃত চোরা শিকারীর বিরুদ্ধে 1972 সালে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় মামলা রুজু করে বনদপ্তর। এদিকে সাংবাদিক সম্মেলন করে নবজ্যোতি দে জানিয়েছেন, দীর্ঘদিন থেকে জলদাপাড়া বন বিভাগের কর্তারা এই মূল পাণ্ডাকে গ্রেফতার করার জন্য সচেষ্ট ছিলেন। গ্রেফতার করেছেন, ডিটেলস বলবেন কিভাবে কি করলেন, কোথায় পেলেন, কি পেলেন? গতকাল অর্থাৎ 15 ফেব্রুয়ারি লেকেন বসুমাতা, ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্টেড পোচার, তো আমাদের কাছে ওর নাম অনেকদিন থেকেই ছিল। তো ওকে আমরা ট্র্যাক করছিলাম, মূলত আমাদের দুই রেঞ্জ অফিসার রয়েছেন, তো এনারা দীর্ঘদিন ধরে, মানে যে পোচিং হয়েছিল আপনার 2021 ফার্স্ট এপ্রিল, মানে যারা ধরা পড়েছিল তারা জানিয়েছিল যে ওই 1 এপ্রিল নাগাদ ওরা শুটিংটা করেছিল। তো তারপর থেকে আজকে মোটামুটি 23 মাস 16 দিন আজকে নিয়ে, তো এই দীর্ঘ সময় ধরে যা যা ইনফরমেশান এসেছে সেগুলো মনিটরিং করা এবং সেগুলোকে আপনার প্রসেস করা, বলবো ইন্টেল প্রসেসিং যেটা আমরা বলি, ইন্টেল প্রসেসিং করেছেন এই আমাদের দুই অফিসার রয়েছেন। এনারা দীর্ঘদিন ধরে এটার পেছনে লেগে রয়েছেন এবং এটারই সাফল্য বলা যেতে পারে। এবং এটা ছাড়াও আমরা এক্ষেত্রে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য ছিল, ডিস্ট্রিক্ট পুলিশ আমাদের সহায়তা করেছে। তো এবং